এদিকে ইউরোপের প্রথম দেশ হিসেবে করোনাভাইরাস মহামারীর পরিসমাপ্তি ঘোষণা করলো স্লোভেনিয়া। গতকাল দেশটির প্রধানমন্ত্রী ইয়ানেজ ইনশারের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। মঙ্গলবার ইউরোপের দেশগুলোর মধ্যে স্লোভেনিয়ার প্রথম সকল ধরনের ফ্লাইট চলাচলের উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। দেশটির বিভাবা থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছে প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী রাকিব হাসান। রাকিব, ইউরোপের প্রথম কোন দেশ হিসেবে সর্বপ্রথম করোনা ভাইরাসের মহামারীর পরিসমাপ্তি ঘোষণা করলো স্লোভেনিয়া। আজ স্থানীয় সময় সকাল 10টায় স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী ইয়ানেজ ইনশারের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। অর্থাৎ এতদিন যাবৎ এই করোনা ভাইরাস পরিস্থিতির কারণে স্লোভেনিয়াতে যে সকল নিষেধাজ্ঞা বহাল ছিল তা সব কিছুই আজকের থেকে উঠে যাচ্ছে এবং আশা করা যাচ্ছে আগামী সোমবার থেকে স্লোভেনিয়াতে সকল কিছু তার স্বাভাবিক অবস্থানে ফিরে যাবে। বিশেষত আগামী সোমবার থেকে স্লোভেনিয়াতে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণা করা হয়েছে। এছাড়াও সকল ধরনের বার, রেস্টুরেন্ট বা রেস্টুরেন্ট, কফিশপ এগুলো ইতিমধ্যেই সরকারের অনুমতি সাপেক্ষে খুলে দেওয়া হয়েছে। পাশাপাশি সকল ধরনের গণপরিবহন, এমনকি লুবলিয়ানাতে অবস্থিত একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর ইউজপুসনিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকেও ফ্লাইট ওঠানামার ব্যাপারে সকল ধরনের রেস্ট্রিকশন স্লোভেনিয়া সরকারের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ইতিমধ্যে তুলে নেওয়া হয়েছে।